লকডাউন নামানি মহানগরীর রাজপথত বাইক লৈ উলাই আহিল বহু জনতা। সেই সকলের বিরুদ্ধে হাতিগাঁও আরক্ষীর অভিযান। শুকুরবারে পুয়ারে পড়া হাতিগাঁও অঞ্চল তৎপর হয়ে পড়ছে যান বাহন আরক্ষী। অভিযানকালত আরক্ষীয়ে জব্দ করে বহু কেইখন বাইক। আমি এতিয়ালৈকে 12খন পালো বাইক, বাইকে মটৰচাইকেলে বেচো, বাকি চাৰিচকীয়া গাড়ী তেনেকে পোৱা নাই। এইবিলাকে ধৰক আপোনাৰ বজাৰ কৰিব আহিছে, এনে কিছু আমাক ফুৰিব আহিছে বা মেডিচিন নিয়া চোতাকে আহিছোঁ, মানে তেনেকে ওলাই এইবিলাক গাড়ী আমি বিশেষকে পাইছোঁ এতিয়া, আৰু সেইবিলাক গাড়ী আমি ৰাখি থৈ দিছোঁ। এতিয়া বিহিত ব্যৱস্থা ল'বই গাড়ীবিলাকৰ ওপৰত, এইটো আমি কোৰ্টলৈকে পঠাই দিম নন এটা দি পেলাই। ইপিনে এই লকডাউনৰ মাজতে মুৰ্গী মাংস বিচাৰি পুৱাই ওলাই আহিল এই দুজন যুৱক। লকডাউনৰ কথা গম পায়, কিন্তু গম নাপায় আৰক্ষীৰ জৰিমনাৰ কথা। লকডাউনৰ কথা গম পায় নে নাই আপোনালোকে? পাইছিলোঁ, মানে এইটো গম পোৱা নাই, মানে কি কিস কাম কেলিয়ে স্যার? সামান লেনে নিকলে আয়া সবজি, স্যার চিকেন লেনে নিকলে গিয়া থা, আবি চিকেন খানে কা টাইম হে গিয়া। চিকেন কাহা মিলতে হে আপনার? মে স্যার মিলা তা এক জায়গা তো লেনে গিয়া থা। কিতনা মে লাগে স্যার? 230 মে। 230 মে চিকেন খানে গেলে মর রে, আর আদমি লোক বেমার গেলে মর রে। হ্যাঁ এসে হে গিয়া এনেদৰে আৰক্ষীয়ে বাইক আৰোহীৰ পৰা চাবি কাঢ়ি খোজ কঢ়াই ঘৰলৈ পঠিওৱা পৰিলক্ষিত হ'ল। এই বাহনসমূহৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে আৰক্ষীয়ে, তথা বাহনৰ গৰাকীয়ে আদালতত গৈ জৰিমনা দিব লাগিব বুলি আৰক্ষীয়ে জানিবলৈ দিয়ে। এনেদৰে আৰক্ষীয়ে লকডাউনৰ সময়ত যান বাহনৰ চলাচল কমাবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে, যদিও একাংশ কাণ্ডজ্ঞানহীন নাগৰিকে এতিয়াও বুজি পোৱা নাই কৰোণাৰ ভয়াৱহতা। কল্পজ্যোতি শইকীয়া, ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট নাও।